সুপ্রিয় শিক্ষার্থী এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম নিশ্চয় তোমরা ভালো আছো আমি সম্পারানি সরকার সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া আজকে আমি নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা সেখান থেকে কিছু আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সফটওয়্যার ইনস্টলেশন তো এসো দেখি সফটওয়্যার ইনস্টলেশন সম্পর্কে কি কি দেখা যায় আমরা এই ক্লাসটা করার পরে তোমরা যেটা শিখবা এটা হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করে করতে পারবে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবে এসো তাহলে নিই সফটওয়্যার ইনস্টলেশনটা কি আমরা জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এ সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয় আমরা যখন কোন আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন অতপর অপারেটিং সিস্টেম সহ অপারেটিং সিস্টেম সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কোনো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে তবে হ্যাঁ অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল তবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য যে সকল সফটওয়্যার রয়েছে সেগুলো ইনস্টল করার প্রক্রিয়া মোটামুটি সবগুলো একই রকমের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন এই সফট কপিগুলো আমরা বিভিন্নভাবে পেতে পারি অনেকে সিডি ডিভিডি পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকেও পেতে পারে তো আমরা আজকে যে সফটওয়্যারটা ইনস্টল করব। সেটা প্রথমে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিব তারপরে আমরা সেটাকে ইনস্টল করব। তো এসব আমরা আগে প্রথমে ডাউনলোড করাটা দেখে নিই কীভাবে ডাউনলোড করব আমি তার জন্য একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবে তো আমি ব্রাউজার ওপেন করার পরে আমি সার্চ ইঞ্জিন তোমরা হিসাবে এখানেও যে কোনো সার্চ ইঞ্জিন নিতে পারো নিতে পারো নিতে পারো তোমাদের ইচ্ছা মতো তো আমি এখানে আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের আজকে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করা দেখাবো সেটা হলো মিডিয়া প্লেয়ার রয়েছে তোমাদের বইয়ে সেটা হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার তো আমি এখানে লিখবো ভিএলসি মিডিয়া প্লেয়ার লিখবো তো এখানে দেখো আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড সিক্সটি ফোর বিট উইন্ডোজ টেন তো আমার যেই উইন্ডোজটা রয়েছে উইন্ডোজ টেন রয়েছে সেটার জন্য সিক্সটি ফোর বিটের মিডিয়া প্লেয়ার প্রয়োজন তো তোমাদের যদি কোনো কোনো উইন্ডোজের জন্য যদি থার্টি টু বিটের প্রয়োজন হয় তোমরা এখানে থার্টি টু বিট লিখে সার্চ দিলেই চলে আসবে তো আমি এটা সার্চ দেওয়ার পরে অনেকগুলা ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে তো এখানে অনেকগুলো রয়েছে দেখো ভিডিও লেন জি তারপর ডাউনলোড ডট সি নেট ডট কম নিচে আরও অনেক রয়েছে তো এখান থেকে তোমার যেটা প্রয়োজন সেখান থেকে নিতে পারো তো আমি সাধারণত ডাউনলোড করব এই যে ডাউনলোড ডট সি নেট ডট কম থেকে আমি আরেকটা ট্যাব ওপেন করে নিই তখন এখানে আমার চলে আসছে ভিএলসি মিডিয়া প্লেয়ার সিক্সটি ফোর বি তো এখানে ডাউনলোড নাও লেখা আছে তো আমি ডাউনলোড নাওয়ে ওয়ান ক্লিক করলাম একটু সময় লাগবে দেখো নিচে একটা ফাইল আমার ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখন এই যে সো ফাইলে চলে যাব এখানে দেখো আমার ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড হচ্ছে এখানে এখন শো ইন ফোল্ডারে যাব দেখো আমার এখানে যে মিডিয়া প্লেয়ারটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে চলে আসছে তো আমি এখান থেকে সরাসরি ইনস্টল করব ইনস্টল করার জন্য অবশ্যই এই সফটওয়্যারটার উপরে প্রথমে ডাবল ক্লিক করতে হবে হ্যাঁ আমি যে এই সফটওয়্যারটা ডাউনলোড করলাম কারণ এখানে আমার চলে আসছে তো আমি এখানে ডাবল ক্লিক করলাম তো আমরা এখানে ডাবল ক্লিক করার পরে আমি অবশ্যই এটাকে ইয়েস করব যেহেতু আমি ইনস্টল করব এখন লেখা আছে যে প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ আমি কোন ল্যাঙ্গুয়েজটা নিতে পাই নিতে চাই এখানে তুমি যে কোনো কিছু নিতে পারো তো যেহেতু আমার ইংলিশ প্রয়োজন আমার ইংলিশটাই থাক ওকে করব এবার দেখো ওয়েলকাম টু বিএলসি মিডিয়া প্লেয়ার সেট তো নেক্সট করে দিলাম আমি আবার এবার লাইসেন্স অ্যাগ্রিমেন্টের এখানে আমরা ইয়েস করব অবশ্যই এখানে রয়েছে চোজ কম্পোনেন্ট এখান থেকে যেমন ধরো এখানে লেখা রয়েছে স্টার্ট মেনু শর্টকাট ডেস্কটপ শর্টকাট তো তোমার ইচ্ছা হলে তুমি এগুলা তুলে দিতে পারো যে তুমি ডেস্কটপের শর্টকাট রাখবা কি স্টার্ট মেনুতে শর্টকাট রাখবে কিনা না তো আমার মনে হয় এগুলা যা আছে সেটাই থাকা ভালো তো আমি নেক্সট করে দিলাম এবার ইনস্টলের জন্য এই যে চোজ ইনস্টল লোকেশন লোকেশনটা আমার অবশ্যই সি ড্রাইভে হবে তো দেখো সি প্রোগ্রাম ফাইল কোথায় রয়েছে সেটা দেখাচ্ছে তো আমি ইনস্টল জন্য ক্লিক করে দিলাম একটু সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট ভিএলসি মিডিয়া প্লেয়ার সেট তো আমি এখানে ফিনিশ করে দেবো দেখো ফিনিশ করে দেওয়ার পরে আমার এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার বা এই যে যে আমার মিডিয়া প্লেয়ারটা আমি চাইছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো আমি এটাকে কেটে দেব দেওয়ার পরে আমি তোমাদের একটু দেখাবো যে আমি যেহেতু মিডিয়া প্লেয়ার সেট করলাম তো সেটা আসলে ক্লিয়ারলি হয়েছে কিনা তো আমি এটার থেকে একটু সাউন্ডটা অফ করে দিয়ে তোমাদেরকে চালাইয়ে দেখাই এই যে এখানে একটা ভিডিও রয়েছে আমি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করব ওপেন ওপেন উইথে যাব উইথ থেকে আমি একটু আগে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়েছি তো আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে নিব তো অলরেডি আমার এটা কিন্তু চলতেছে তো আমরা এভাবেই হচ্ছে যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে পারি মোটামুটি আমাদের সবগুলো সফটওয়্যার ইনস্টলেশনের প্রক্রিয়াগুলো একই রকমই তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা দেখার জন্য